যার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি। হয়তো কমবেশি আপনারা সবাই জানেন তার কথা আর কেন তার ছবি দেখাচ্ছি, হয়তো সেই বিষয়টি সম্পর্কেও আপনারা অনেকেই বর্তমানে অবগত। মদ বিক্রি করেছিলেন আর মদ বিক্রি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে। মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের আগে রাজধানীতে আপকে বেকায়দায় ফেলতে কি এই পরিকল্পনা নিয়েছিল বিজেপি? এই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন গ্রেপ্তার যদি করতেই হতো তাহলে আগে কেন করা হলো না। গত বছর অক্টোবরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বাড়িতে তল্লাশির পর নভেম্বরে চার্জশিটও জমা দেয় সিবিআই। এই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন মনীষ ঘনিষ্ঠ আপ নেতা বলে পরিচিত বিজয় নায়ার। কিন্তু দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে এত শোরগোল কেন? 2021 সালের 16 নভেম্বর নতুন আবগারি নীতি আনে দিল্লির আপ সরকার, বদল আনা হয় মদ কেনা বেচার পদ্ধতিতেও। নতুন আবগারি নীতিতে বলা হয় সরকারি মদের দোকানগুলি বন্ধ করে বেসরকারি মদের দোকানগুলিতে মদ বিক্রি যাতে করা হয়। রাজধানীর 32টি অঞ্চলে নতুন করে 849টি মদের দোকান খোলা হবে বলেও পরিকল্পনা করা হয়, আর এখানে বাধে বিপত্তি। এই ঘটনার ফলে খোদ স্ক্যানারের নিচে চলে আসেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াই আবগারি দপ্তরের দায়িত্বে, তাই তার দিকেই ওঠে যাবতীয় অভিযোগ। এই নীতির জেরে মদের কালোবাজারি বন্ধ হওয়ার পাশাপাশি রাজস্ব আদায় বাড়বে বলেও দাবি করে আপ সরকার। আগে দিল্লিতে মোট 864টি মদের দোকান ছিল, সরকারি এবং বেসরকারি সংস্থা মিলেই তা চালাতো। কিন্তু এই ঘটনা যখন সামনে আসছে তখন দেখা যায় যে অন্য জিনিস। এই নীতি কার্যকর করতে আবগারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম, এমনকি আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আসতে শুরু করে। অবশ্যই এই খবর ভীষণই গুরুত্বপূর্ণ, আর ঠিক কী কী আপডেট পাওয়া যায় সেই সমস্ত আপডেট আমরা আপনাদেরকে জানাতে থাকব। সমস্ত খবর অবশ্যই সবার আগে জানতে এবং আপডেট পেতে সঙ্গে রাখুন আজ তাক বাংলা।